স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরী উত্তরের আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে পথসভার সভাপতি, আমাদের তো উৎসব নেই, আমাদের ছুটির দিন নেই, আমাদের প্রতিনিয়ত মৃত্যু তারা করে, আমাদেরকে প্রতিনিয়ত হামলা তারা করে, মামলা তারা করে, গ্রেপ্তার তারা করে, এর মধ্যেই আমাদের বসবাস, এর মধ্যেই আমাদের দিন রাত্রির যাপন। বন্ধুরা আমার, তাই আমরা ছুটি কাটাতে পারি না, আমরা উৎসব করতে পারি না। বাংলাদেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে, বাঁশঝাড় হাওড় বাওড় থেকে ঢাকার রাজধানী, প্রত্যেকটি জায়গায় তাড়িত হচ্ছে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা। তাদের নামে মামলা, তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ভোট তো করতেই হবে, সুষ্ঠু ভোট করতে সাহস পায় না শেখ হাসিনা। কেন সাহস পায় না? কারণ একটাই, সুষ্ঠু ভোট দিলে তার গদি যদি চলে যায়, তার গদি চলে যাবে, এই ভয়েই আজকে জনগণের সবচাইতে সমাদৃত জনপ্রিয় আস্থার নেত্রী বেগম খালেদা জিয়া জেলে। এর জন্যই আওয়াজ তুলেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জনগণের নেত্রীকে লৌহ কারাগারের মধ্যে বন্দী করা যায় না, পৃথিবীতে ইতিহাস নেই। আপনি কতদিন বন্দী করবেন? ওই লোহার খাঁচা ভাঙবেই ভাঙবে এই স্বেচ্ছাসেবক দলের ছেলেরা। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার নেত্রীকে জিজ্ঞেস করুন যে 72 থেকে 75 আওয়ামী লীগের সরকার বা সরকার প্রধানের কেউ মুজিবনগর দিবস পালন করেননি, মুজিবনগরে যায়নি। আজকের প্রধানমন্ত্রীও কোনোদিন মুজিবনগর মেহেরপুরে যায়নি, কারণ মুজিবনগরকে তারাই পছন্দ করে না। কারণ এই মুজিবনগর সরকার যে মেহেরপুরে হয়েছিল সেইটা পালন করলে পরে আওয়ামী লীগ আর কি বলে শেখ হাসিনার অস্তিত্ব থাকে না, কারণ ওইটা তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে হয়েছিল। তাই তারা মুখে বলে কিন্তু কাজে তারা সেটা করে না, কারণ এই মুজিবনগরের সাথে মুজিব পরিবারের কোনো সম্পর্ক নেই। সবাই জানে সেই দিন এই পরিবারের ভূমিকা কি, তাই মুখে অনেক কথা বলে কিন্তু ভিতরে ভিতরে মুজিবনগর সরকারকে বিশ্বাস করে না। তাই বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আজকে বেগম জিয়ার মুক্তির জন্য যে দাবি তুলেছেন, এই দাবিতে আপনারা আরও সোচ্চার হবেন, হ্যাঁ আরও সোচ্চার হবেন। এবং আমাদের আর বসে থাকার সময় নেই, আমরা চৈত্রের রোদ, আমরা কালবৈশাখীর ঝড়, আমরা শ্রাবণের বৃষ্টির ধারা, আমরা শীতের হিমশীতল অবস্থার মধ্যেও আমরা সংগ্রামে অবতীর্ণ হব। আমাদের কোনো বাধাই আমাদেরকে যেন আর আমাদেরকে আটকে রাখতে পারে না। আর আমরা তো প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছি, কারাগারের শিকার হচ্ছি, আর কি পুলিশকে ভয় পান আপনারা? আপনারা পান না। বন্ধুরা আমার, দাঁড়াও, আমি আপনাদের অনুরোধ করব, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।